হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন উঁচাই এই সিনেমার রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি। সুরজ আর বাজাতিয়া সিনেমা, এখানে যারা যারা মুখ্য চরিত্র অভিনয় করেছেন, অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, ড্যানি, পরিণীতি চোপড়া, নীনা গুপ্তা, সারিকা প্রমুখেরা এখানে মুখ্য চরিত্র অভিনয় করেছেন। চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধুর সাডেন ডেথ ডেথ হয়ে যায়, হঠাৎ করে ডেথ হয়ে যায়, এবং তার ইচ্ছে পূরণের জন্য বাকি বন্ধুরা কি করে সেই সেটা নিয়েই হচ্ছে এই গল্পটা। তো এখানে এই যে চার বন্ধুর মধ্যে আমি বলে দিই, অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের এবং ড্যানি, এরা চারজন খুব ভালো বন্ধু। হঠাৎ করে মানে মানে আমরা সিনেমা শুরু হবার 20 মিনিটের মধ্যে দেখতে পাই যে ড্যানি সাডেন ডেথ হয়। তো যাই হোক, এবার তার যে শেষ ইচ্ছা ছিল, তিনি পাহাড়ে ঘুরে বেড়াতে ভালোবাসতেন, তিনি এভারেস্টকে খুব পছন্দ করতেন, এবং তার যে ইচ্ছা ছিল যে বন্ধুরা সবাই মিলে এভারেস্টে যায়। কিন্তু বাকি বন্ধুরা, আমাদের শরীর খারাপ, আমি একটা পার্কে রাউন্ড মারতে পারি না, আমি যাব ওখানে পাহাড়ে উঠবো, মানে এইসব এই ভয়ে তারা যেতে পারেনি। কিন্তু ড্যানি মারা যাওয়ার পরে তাদের মনে হয় যে বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করাটা এবং তার অস্থি বিসর্জন দেওয়াটা, মানে শেষ ইচ্ছা পূরণ করাটা খুব দরকার। তো এবার তারা কিভাবে প্ল্যান প্রোগ্রাম করে, মানে এই প্ল্যানিং এর মধ্যে অনেক ম্যানিপুলেশনও আছে, অবশ্যই ম্যানিপুলেশন গুলো হার্মফুল নয়, ঠিকঠাক। এই ম্যানিপুলেশন গুলোর জন্যই কিন্তু অনেক কিছু সামনে চলে আসে এই সিনেমায়। অনেক জিনিস ফোটানো হয়েছে ইন দা সেন্স কি, যে একটা বন্ধুর জন্য বাকি বন্ধুরা কি করতে পারে, যদি সেই বন্ধুটা মানে বন্ধুত্বটা যদি মানে খুব সত্যিকারের বন্ধু হয়, মানে তার মধ্যে কোনো মানে কি বলবো, কোনো কপটতা নেই, কোনো ছলনা নেই, কিছু নেই, সেই বন্ধুত্বটা কিরকম হতে পারে। আবার আমরা ইয়াং জেনারেশন, আমরা নিজেদের জন্মদিনটা নিজেদের মতো করে পালন করার চেষ্টা করি, অথচ আমাদের বাবা মাদের মানে চোখে অন্যরকম স্বপ্ন সবসময় ঘোরাফেরা করে। এবার আমরা যখন ওই আমাদের বাবা মাকে যখন আমরা কোনোভাবে যখন সাই দিই না, তখনই কিন্তু আমাদের মানে কি হয়, মানে তখন আমাদের বাবা মাদের ইগোতে লাগে ইন দা সেন্স কি, আমার ছেলে মেয়ে আমাকেই পাত্তা দিচ্ছে না, মানে এরকম ধরনের জিনিস। কিন্তু এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, যে এখানে বলা হয়েছে যে মানে বাবা মারা যখন বাবা মা থাকে, মানে সন্তান যখন ছোট থাকে, তখন কি বাবা মারা সব পার্টিতে সব জায়গায় কি সন্তানকে সঙ্গে নিয়ে যায়? যায় না, তো একটা সার্টেন এজ পর্যন্ত যায় না। নয় ঠাকুমার কাছে রয়েছে, না দিদার কাছে রয়েছে, নয় প্রতিবেশীর কাছে রয়েছে, মানে বিশ্বাসযোগ্য প্রতিবেশীর কাছে রয়েছে, ওইভাবে থাকে। আর বাবা মারা গিয়ে পার্টি এনজয় করে চলে আসে। তো তেমনই সন্তান যখন বড় হয়ে গেছে, সে যখন তার একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে, সে বাবা মাকে ইনভলভ নাই করতে পারে, এটার মধ্যে মানে নেগেটিভিটির কোনো ব্যাপার নেই। তো এই জিনিসটা এই সিনেমার মাধ্যমে মানে বোঝানো হয়েছে। আর আরেকটা জিনিস বলা হয়েছে যে একটা সার্টেন এজের পরে, মানে মোটামুটি 55-60 বছর হয়ে যাওয়ার পরে, বিশেষ করে 60-60 পরে ম্যাক্সিমাম লোক কি হয়, তারা রিটায়ারমেন্ট চলে আসে। তো এই রিটায়ারমেন্ট চলে আসার পরেই তাদের মধ্যে আমি উপেক্ষিত, সংসারে আমি উপেক্ষিত, এই জিনিসটা মাথায় হন্ট করতে থাকে। তো ওই জন্য ছেলেমেয়েরা যখন সব মানে হয়তো তার কোনো কথা শুনলো না, হয়তো ছেলেমেয়েদের মধ্যে হয়তো উপেক্ষার কোনো উদ্দেশ্যও নেই, তবুও যদি সে কোনো জিনিসে যদি তারা না বলে, তখন বাবা মা সেটা গায়ে লেগে যায়। তখনই বলা হয় যে এই আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা না এরকম। হতেই পারে যে মানে ছেলেমেয়ের হয়তো উদ্দেশ্য ঠিক আছে, হয়তো বাবা মাকে আঘাত করার কোনো উদ্দেশ্য নয়, তারা শুধু নিজেদের মতামতটা তারা শুধু প্রকাশ করেছে যে আমরা এইভাবে পার্টি করতে চাই। এটা তো ভালো জিনিস, বরঞ্চ তারা সত্যি কথাটা বলেছে। তো এই জিনিস আছে। আর একটা জিনিসও দেখানো হয়েছে যে একটা বয়সের পরে এনজয়মেন্টের দিক দিকগুলো আলাদা করে নিতে হয়। একটা বয়সের পরে ওই একঘেয়েমির মধ্যে না থেকে, এই যে কে আমাকে উপেক্ষা করছে, আমার ছেলে মেয়ে আমাকে দেখছে না, এইসব না করে নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নিতে হয়। মানে ওই কোণঠাসা হয়ে না থেকে, কোণঠাসাটা অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে বলা হয় যে ওটা আমরা নিজের থেকে হয়ে যায় কোণঠাসা একটা বয়সের পরে। মানে আমরা মনে করি আমাদের সবাই উপেক্ষা করছে, হ্যাঁ এতদিন আমি রোজগার করতাম, এখন রিটায়ার করে গেছি, এখন তো আমি বাড়ির আসবাবপত্রের মতো, মানে আমাকে কেউ দেখাশোনা করে না। ব্যাপারটা সেটা নয়, দেখাশোনা করার জন্য কারোর উপর নির্ভরশীল হওয়ার থেকে, তার থেকে নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নেওয়া, এই মেসেজটা এই সিনেমার মধ্যে দিয়ে দেখাতে চেয়েছে। অনেকগুলো মেসেজ এই সিনেমার মধ্যে দিয়ে দেখাতে চেয়েছে। কিছু কিছু জিনিস আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো এই
সিনেমাটা একটা ডিসেন্ট মুভি, আমার ভালো লেগেছে। এই ছিল আমার রিয়াকশন অভিনয় নিয়ে, কারোর কিছু বলার নেই, এই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।